Assalamualaikum, welcome to my channel Yummy Food Fusion. আমি আজকে আপনাদেরকে মেজারমেন্ট কাপ ছাড়া বাসায় যে নর্মাল চায়ের কাপ রয়েছে সেই চায়ের কাপ আর চায়ের চামচ দিয়ে একদম পারফেক্ট একটা ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। বাসায় যে নর্মাল কড়াই রয়েছে সেই কড়াইতেই আমি কেকটাকে বেক করেছি। যারা নতুন কেক তৈরি করবেন তারা যাতে পারফেক্টভাবে কেকটা তৈরি করতে পারেন তার সকল টিপস আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। প্রথমেই আমি দুইটা ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিচ্ছি। ডিমগুলো ফ্রিজে থাকলে অবশ্যই এক ঘন্টা আগে বের করে নেবেন, আর খুব সাবধানে আলাদা করে নিতে হবে ডিমের সাদা অংশে যাতে কুসুমের কোনো অংশ না পড়ে। এখন ডিমের এই সাদা অংশে চায়ের কাপের এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। আমি কিন্তু কাপটা পুরোপুরি ভরে নিইনি, কিছু পরিমাণ কম নিয়েছি। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালোভাবে ডিম আর চিনিটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে লো স্পিডে বিট করে নেব 2 মিনিট, এরপরে হাই স্পিডে বিট করে নেব 4 মিনিট। 6 মিনিটের মধ্যেই কিন্তু ডিমের এই ফর্মটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে নর্মাল যে হ্যান্ড বিটার রয়েছে সেই হ্যান্ড বিটার দিয়েও কিন্তু আপনারা এই ডিমের ফর্মটা তৈরি করতে পারেন। ডিমের এই সাদা অংশটা যখন এইরকম ক্রিমের মতো হয়ে যাবে তখন বুঝতে হবে বিট করে নেওয়া হয়ে গেছে। কিভাবে আপনারা বুঝতে পারবেন পারফেক্টভাবে ফর্ম হয়েছে তার একটা টিপস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডিমের এই সাদা অংশ দিয়ে 8 লেখার চেষ্টা করবেন। লেখাটা যদি সাথে সাথে মুছে না যায় তাহলে বুঝতে হবে ফর্মটা একদম পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে ডিমের কুসুম দুইটা দিয়ে দিচ্ছি। চায়ের কাপের 1/3 ভাগ দিয়ে দিচ্ছি রান্না করার সয়াবিন তেল। আপনারা চাইলে এই তেলের পরিমাণটা 1/2 কাপ পরিমাণও করে নিতে পারেন। চায়ের চামচের 1 চা চামচ দিয়ে দিচ্ছি এসেন্স। আমি এখানে চকলেট এসেন্সটা ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে ভ্যানিলা এসেন্সটা খুব একটা ভালো লাগে না, এই জন্য আমি চকলেট এসেন্সটাই ব্যবহার করি। এখন লো স্পিডে বিট করে নিচ্ছি 30 সেকেন্ড। সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশে গেলেই হবে। ওভার বিট করলে ডিমের এই ফর্মটা কিন্তু নষ্ট হয়ে যাবে। বিট করে নেওয়া হয়ে গেছে, ইলেকট্রিক বিটারটাকে সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেব, এই জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। চায়ের কাপের 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা। চায়ের কাপের আরও 1/3 ভাগ দিয়ে দিচ্ছি ময়দা। আপনাদের বাসায় যেই কাপই থাকুক না কেন চেষ্টা করবেন এক সেটেরই সবগুলো কাপ ব্যবহার করতে, এতে করে কেকটা একদম পারফেক্ট হবে। চায়ের চামচের 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। 1 চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একসাথে চেলে নিচ্ছি। স্পঞ্জ কেক তৈরি করলে শুকনো উপকরণের এই মিশ্রণটাকে অবশ্যই চেলে নিতে হবে। খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেছে, এই অবশিষ্ট অংশটাকে ফেলে দিতে হবে। এখন একটা স্পেচুলার সাহায্যে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই মিশিয়ে নিতে সময়টা একটু বেশিই লাগবে, আমার প্রায় 3-4 মিনিটের মতো সময় লাগে। একটু ধৈর্য ধরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশিয়ে নেওয়ার সময় এর মধ্যে দুধ, পানি বা লিকুইড কিছু ব্যবহার করা যাবে না, এতে করে কেকটা কিন্তু স্পঞ্জ হবে না। প্রায় 3-4 মিনিটের মতো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঠিক কীরকম হবে। এই কেকের ব্যাটারটা কিন্তু একটু ঘনই হবে। এখন এই কেকের ব্যাটারটাকে একটা কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। আমি এখানে 7 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের একটা কেক মোল্ড নিয়েছি। মোল্ডটাতে আমি তেল ব্রাশ করে বাটার পেপার বিছিয়ে দিয়েছি। আপনাদের কাছে বাটার পেপার না থাকলে লেখালেখির যে কাগজ রয়েছে আপনারা সেই কাগজও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে কেকের সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিচ্ছি। হালকা ট্যাপ করে নিয়ে বেক করে নিচ্ছি। আজকের এই কেকটাকে আমি একটা কড়াইতে বেক করব। কেকটা বেক করার আগে কড়াইটাকে তৈরি করে নিচ্ছি। আপনাদের যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় এই জন্য আমি আমার বাসার সবচেয়ে পাতলা কড়াইটা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে বালি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে বালি না থাকলে আপনারা এখানে বালির পরিবর্তে লবণও ব্যবহার করতে পারেন। খুব বেশি পরিমাণে কিন্তু বালি বা লবণ দিতে হবে না, 1/2 ইঞ্চি পরিমাণ পুরুত্ব হলেই হবে। এখন এই বালিটাকে খুব ভালোভাবে সমান করে দিচ্ছি। সমান করে নেওয়া হয়ে গেলে এর ওপরে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চেষ্টা করবেন এইরকম গ্লাস টাইপের ঢাকনা ব্যবহার করতে। ঢাকনায় যে ছিটটা ছিল তা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এখন এই হাঁড়িটাকে হাই হিটে প্রিহিট করে নেব 10 মিনিট। আমি আপনাদেরকে আমার চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি। এইরকম হাইয়ে দিয়ে আমি 10 মিনিট প্রিহিট করে নেব। আর বেক করার সময় আমি কিন্তু চুলার আঁচটা একেবারে লো করে দেই। লো থাকলেও চুলার আঁচটা কিন্তু চারোদিকে এইরকম সমান থাকে। চারোদিকে সমান থাকলে কেকটাও কিন্তু সমানভাবেই ফুলবে, কোনো জায়গায় কিন্তু উঁচু নিচু হবে না। হাঁড়িটাকে 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি।
এখন ঢাকনাটা তুলে এর মধ্যে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে বেক করে নিচ্ছি 30 মিনিট। 30 মিনিটের মধ্যেই কিন্তু এই কেকটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। আপনারা 25 মিনিটের পর থেকে বারবার চেক করে নেবেন। 30 মিনিট হয়ে গেছে, চুলাটা অফ করে ঢাকনাটা তুলে নিচ্ছি। একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কি না। টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা পারফেক্টভাবে হয়ে গেছে। এছাড়া উপরে হাত দিয়ে ধরলে হাতটা যদি একেবারে ক্লিন আসে তাহলেও বুঝতে হবে কেকটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন এই কেকটাকে একটা প্লাস্টিক র্যাপে রেখে ঠান্ডা করে নেব। আমি আপনাদেরকে এই প্রসেসটাও পুরোপুরি দেখিয়ে দিচ্ছি। একটা প্লাস্টিক র্যাপ দিয়ে এই কেকের উপরটাকে ঢেকে নিচ্ছি। আপনাদের কাছে প্লাস্টিক র্যাপ না থাকলে আপনার পলিথিন দিয়েও কিন্তু এই সেম কাজটা করতে পারেন। এতে করে কেকটা ঠান্ডা হওয়ার পরও চুপসে যাবে না। আর এই কেকটা পুরোপুরিভাবে ঠান্ডা হওয়ার জন্য 2 থেকে 3 ঘন্টার মতো সময় লাগবে। কেকটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এই প্লাস্টিক র্যাপটার উপরে যে বিন্দু বিন্দু পানি জমে আছে এটা দেখে ভয় পাওয়ার কোনোই কারণ নেই। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, কেকটা ঠান্ডা হওয়ার পর কিন্তু একটুও দেবে যায়নি। এখন এই কেকটা আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটুকু হয়েছে। কেকটা 359 গ্রাম হয়েছে। এই প্লেটটার ওজন কিন্তু আমি প্রথমেই মাইনাস করে নিয়েছি। এখন এর উপর থেকে বাটার পেপারটাকে সরিয়ে নিচ্ছি। দেখতে পারছেন কেকটার কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট আর কতটা স্পঞ্জ হয়েছে। আমি চেষ্টা করেছি সব ধরনের টিপস সহকারে যতটা সম্ভব সাধারণভাবে এই কেকটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার। যারা নতুন নতুন কেক বেক করবেন তারাও যাতে পারফেক্টভাবে একটা কেক তৈরি করতে পারেন সেজন্যই আমি আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই একবার তৈরি করবেন। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।